আসসালামু আলাইকুম। প্রাইমারি ও 45তম বিসিএস প্রিলি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাম্প্রতিক নিউজ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি কবে? 24 ফেব্রুয়ারি 2023-এ। মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তানের কত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? 6.8 মাত্রায়। 19 ফেব্রুয়ারি দেশের কততম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়? 22তম। লাবণী পয়েন্ট কোথায় অবস্থিত? লাবণী পয়েন্ট অবস্থিত কক্সবাজারে। হিলি সীমান্ত কোন জেলায় অবস্থিত? হিলি সীমান্ত অবস্থিত দিনাজপুরে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি ছিল? প্রথম জাতীয় সংসদে নারী আসন ছিল 15টি। বর্তমান দেশে সবুজ কারখানার সংখ্যা কত? 187টি। জানুয়ারি 2023 দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কত? প্রশ্নটার উত্তর যদি আপনাদের জানা থাকে একটু কমেন্টে জানাবেন। বাংলাদেশের কোন শস্যকে সিলভার ফাইবার বলা হয়? তুলাকে। দেশের প্রথম ডিজিটাল ক্যাশলেস ইউপি সেবা চালু করা হয়? পঞ্চগড়ে। কখন রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে সফটওয়্যার যুক্ত হয়? 2021 সালে। ইস্পাহান কোন দেশের শহর? ইরানের। মুখ বরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মিশরের। মান্দালাই কোন দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক শহর? মিয়ানমারের। মান্দালাই হচ্ছে মিয়ানমারের অন্যতম বাণিজ্যিক শহর। কত সালে সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়? 2018 সালে। ইয়ানহো দ্বীপটি কোথায় অবস্থিত? জাপানে। ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ভাষা কতটি? 23টি। F-22 যুদ্ধবিমান কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের। রেড সি গেটওয়ে টার্মিনাল কোন দেশ ভিত্তিক কোম্পানি? সৌদি আরব। রেড সি গেটওয়ে টার্মিনাল সৌদি আরব ভিত্তিক কোম্পানি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস কোন দেশ ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা? সিরিয়া। অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, এটি হচ্ছে সিরিয়া ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।